হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি রুবাইয়াত ওয়ার্ল্ডে। কেমন আছো সবাই? আমাদের দেশে রমজানে আম, কলা, নারিকেল দিয়ে মজা করে চিড়া খাওয়ার একটা প্রথা আছে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্যানানা স্ট্রবেরি ফ্লেভার্ড চিড়া ডেজার্ট রেসিপি। যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। চিড়া কলাটা কিন্তু সবাই কম বেশি তৈরি করতে পারে। আমি একটু ডিফারেন্ট স্টাইলে চিড়া কলা তৈরি করতে যাচ্ছি, তাই তোমরা প্লিজ সাবটাইটেল ফলো করতে থাকো। একটা কফি মাগ দিয়ে ঠিক হাফ মাগ খাবার পানি দিয়ে দিলাম। আমাদের মনে রাখতে হবে, এই ধরনের ডেজার্ট তৈরির সময় আমরা যদি কোনো টক জাতীয় ফল ইউজ করি বা এমন কোনো ফল ইউজ করি যেটা ঠিক মিষ্টি নয়, সেটা আমাদের অবশ্যই আগে থেকে জার করে রাখতে হবে। আজ আমি ইউজ করছি স্ট্রবেরি জার, আর এই স্ট্রবেরি জারটা আমি কিভাবে তৈরি করেছি সেটার রেসিপি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যদি প্রপার ইনস্ট্রাকশন ফলো করো তাহলে কখনোই তোমাদের জার নষ্ট হবে না এবং সেটা তোমরা অনেক লং টাইম ইউজ করতে পারবে আর যে কোনো ফলই জার করে রাখতে পারবে। এই প্রসেসে কিন্তু ডাবের শাঁস, তালের শাঁস থেকে শুরু করে সব ধরনের ফল জার করে রাখা যায়। আমি আসলে সব কিছু লেয়ার করে দিচ্ছি। এখন আমি দেব সামান্য শ্রেড করা শ্যাডার চিজ। শ্যাডার চিজ এই ধরনের ডেজার্টে খুব ভালো লাগে। ফিলিপিনো বেশ কিছু ডিশে ওরা চিজ ইউজ করে এবং বেশ ভালো লাগে খেতে। আজকের এই ডেজার্টে কিন্তু আমি কলাও ইউজ করছি, কারণ ব্যানানা স্ট্রবেরি ফ্লেভার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার।